assalamu alaikum my dear students um, i hope all of you are doing very well and today we are going to discuss a topic writing graph and chart and uh, you will uh, find it in your english first paper question and it's very easy to get 10 marks by writing graph and chart graph and chart আমরা গ্রাফ অ্যান্ড চার্ট জানি যে টেবিল আকারে থাকে অনেক সময় গ্রাফ থাকে টেবিল থাকে পাই পাইচার্ট থাকে হ্যাঁ সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফ এবং চার্টের আকারই বেশি থাকে এবং হচ্ছে পাই চার্ট অনেক সময় থাকে সো আমরা আজকে দেখব যে কিভাবে আমাদেরকে গ্রাফ এবং চার্ট লিখলে আমরা আসলে এখানে খুব ইজিলি টেন মার্কস অ্যাটেন্ড করতে পারি এবং এটা আসলে খুব সহজ একটা টপিক আমরা আজকে মোটামুটি একটু টেকনিক শিখে নিব যে টেকনিকের মাধ্যমে আমরা এখানে খুব ইজিলি টেন মার্কস অর্জন করতে পারি এখানে আমরা যখন লিখবো আমরা জানি যে একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা কিছু রুলস ফলো করি যেমন প্রথম যে বাক্যটা লিখি সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সের মধ্যে দেখা যায় যে আমি আসলে ওভারঅল কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি টপিক সেন্টেন্স আসলে সেটা ইন্ডিকেট করে তারপর আমরা সাপোর্টিং ডিটেলস দিব সাপোর্টিং ডিটেলস উইথ কানেক্টরস বিভিন্ন কানেক্টার্স ইউজ করে আমরা গুলোতে যাব এবং সর্বশেষ আমরা একটা কনক্লুডিং লাইন টেনে সেই আমাদের ওভারঅল রাইটিংটা শেষ করব এবং এখানে আমরা শুরুতে যদি একটা স্যাম্পল কোশ্চেন দেখি যে আমাদের কোশ্চেনগুলো কেমন হয় Uh, the graph shows the number of internet users of bangladesh in the year of 2012 to 17 now describe the graph in 150 words you should highlight and summarize the information given in the graph so এখানে যে গ্রাফটা দেওয়া আছে সেখানে আমাদের 2012 সাল থেকে 2017 সালে বাংলাদেশের যে internet ইউজার রয়েছে তার একটা গ্রাফ এখানে দেওয়া আছে এবং এটাকে ডেসক্রাইব করতে হবে আমাদের উইদিন ফিফ ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ঠিক আছে এবং আমাদেরকে যেটা হাইলাইট করতে হবে এখানে যে সামারি মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমাকে হাইলাইট করতে হবে এবং সামারি আকারে লিখতে হবে উইদিন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এবং এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুই সাল থেকে দু সাল পর্যন্ত দেওয়া আছে দু সালে আছে ফিফটি পার্সেন্ট তেরো সালে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে সিক্সটি পার্সেন্ট দু সালে আবার কমেছে পনেরো ষোলোতে আবার সমান সমানই আছে রেঞ্জটা এবং দুই সালে একেবারে হায়েস্ট পয়েন্টে চলে গেছে তো এখানে আমি হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়টাকেই আমি কিভাবে হাইলাইটস করবো এবং সামারাইজ করবো সেটাই হচ্ছে আমার মূল বিষয় সো আমি যখন লিখবো লিখার সময় আমাকে মনে রাখতে হবে দেখো আমরা শুরুতে এখানে দিয়েছি যে দ্য গ্রাফ শোজ দা হ্যাঁ গ্রাফ শোজ দা এই দা এর পরে যে অংশটা আমরা লিখবো টপিক সেন্টেন্সটা মূলত আমরা সেই প্রশ্নটা থেকেই নিব দেখো আমাদের এখানে প্রশ্ন আছে না দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ এই লাইনটাই আমরা সরাসরি এখানে তুলে দিব ঠিক আছে মানে শুধু আমি এটাকে একটা স্যাম্পল হিসেবে নিচ্ছি কিন্তু আমাদের আরও যতগুলো আসবে সবগুলো কোশ্চেন তো এভাবেই থাকবে সো আমরা এভাবেই শুরু করব। সেকেন্ড লাইনটা হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা অ্যাট ফার্স্ট গ্ল্যান্স আমরা প্রথম দৃষ্টিতেই আসলে একবার যখন আমরা দেখি এই গ্রাফটাকে দেখে আমরা আসলে কি ধারণাটা পাই যেমন এখানে দুই সালে কত ছিল বারো সালে ছিল ফিফটি পারসেন্ট সতেরো সালে গিয়ে হয়ে গেছে এইট্টি পারসেন্ট তার মানে কি এখানে নাম্বারটা অনেক বেড়েছে না হ্যাঁ নাম্বারটা অনেক বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সো এখানে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স আমরা এক দেখাতেই বুঝতে পারি যে হ্যাঁ দু সালে কম ছিল এবং দু সালে এটা হায়েস্ট পয়েন্টে রেস করেছে এবং দ্য গ্রাফ শোজ দ্যাট এখন এই শব্দটা দিয়ে শুরু করে আমরা হচ্ছি যেটা করব যে আমার সাপোর্টিং ডিটেইলস আসবে আমি যখন ডেসক্রিপশানে যাব তখন এখন আমি আমার যে কথাটা যে হ্যাঁ দু সালে এত ছিল দুই হাজার সতেরোতে এত ছিল এর মধ্যে দেখা গেছে কি যে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে এটা কি করেছে উঠানামা করেছে ফ্লাকচুয়েট করেছে সো এটা হচ্ছে আমার ইন নাটশেল আমি ওভারঅল একটা সামারি করলাম এখন আমাকে এটা ডিটেলসে যেতে হবে সাপোর্টিং ডিটেলসে আমি যখন যাব তখন কত সালে কত ছিল দু হাজার কত ছিল তেরোতে বৃদ্ধি পেয়েছে চোদ্দোতে আবার কমেছে পনেরো ষোলোতে আবার বৃদ্ধি পেয়েছে সতেরোতে হায়েস্ট পয়েন্টে গিয়েছে মানে এভাবে আমি ডিটেলসে ডিটেলসে যাব হ্যাঁ যখন আমি বাটে যাব ধরো আমি বলছি বাট বাট তো সবসময় কন্ট্রাডিক্টরি আইডিয়াগুলোকেই রিপ্রেজেন্ট করে সো আমি যখন বাটে যাচ্ছি তখন নিশ্চয়ই নেগেটিভ কিছু আসবে কন্ট্রাডিক্ট করবে আগের কথাগুলোর সাথে হাও যখন বলবে তখন আমরা আবার পজিটিভ আইডিয়াগুলোকে এখানে হয়তো শো করবো আবার যখন এগেইন বলে আমি শুরু করছি দিস অল আর কানেক্টারস হ্যাঁ আমরা যত বেশি কানেক্টার ইউজ করবো সাপোর্টিং ডিটেলসে আমাদের কিন্তু লেখাটা তত বেশি সমৃদ্ধ হবে হ্যাঁ সো এখানে আমি খুব সিম্পল সিম্পল কানেক্টর ইউজ করেছি আমরা এগুলো ইউজ করব লেখার ক্ষেত্রে এবং অ্যাগেইন দিয়ে যখন আমরা লিখব অ্যাগেইন আবার হয়তো লিখলাম অলসো এরকম যখন দিব তখন আরও অতিরিক্ত ইনফরমেশন অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা ইনক্লুড করব। এবং যখন আমরা কন্ট্রাডিক্টারি লাইন্সে চলে যাব একদম শেষের লাইনে চলে যাব। তখন আমরা দাজ অথবা ওভারঅল হ্যাঁ দ্য গ্রাফ শোজ ওভারঅল আসলে গ্রাফটা কি বোঝাচ্ছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে রাইজ অ্যান্ড ফল হচ্ছে তাই না কখনো বেড়েছে কখনো কমেছে কখনো সমান থেকেছে সো এখানে রাইজ অ্যান্ড ফল হয়েছে সো আমরা এটাকে একটা মানে সাম আপ করতে পারি এইভাবে যে দ্য গ্রাফ শোজ দ্য রাইজ অ্যান্ড ফল অফ ইন্টারনেট ইউজার্স তাই না সো আমরা ফাইনালি এইভাবে লিখবো এখানে আমার মূল উদ্দেশ্য যেটা ছিল যে তোমাদেরকে কানেক্টর গুলোর সাথে পরিচিত করানো এবং আসলে আমরা কোথায় কোনটা ইউজ করব। এখানে তো আমার গ্রাফটা ভিন্ন হতে পারে এক এক সময় আমরা এক এক ধরনের মানে গ্রাফ দেখব গ্রাফের তথ্যগুলো ভিন্ন হবে সো আমরা যত মানে যাই ইউজ করি না কেন আমরা এই যে কানেক্টরস গুলো আছে এগুলো আমরা সব ধরনের এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে আমরা বলতে পারি এটাকে একটা টেকনিক হিসেবে ধরে নিতে পারি হ্যাঁ সো এই গুলো জাস্ট এইটুকু যদি তুমি মনে রাখো এখানে যতটুকু আছে এইটুকু মনে রেখে আর বাকি যে ইনফরমেশন সেটা তো তোমার কোশ্চেনই আছে সেগুলো তুমি এখানে জাস্ট ইনক্লুড করে দিলেও কিন্তু আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস দেখা যাবে যে হয়ে যাচ্ছে হ্যাঁ এবং আমার মনে হয় যে এগুলো ইউজ করলে লেখাটা আমাদের মোটামুটি সমৃদ্ধ হবে এবং আমরা দশে দশ না পেলেও হয়তো এইট আউট অফ টেন পাওয়া পসিবল আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমাদের গ্রাফটা কখনো ঊর্ধ্বমুখী হয় কখনো নিম্নমুখী হয় হ্যাঁ কখনো হয়তো বা আবার পরিবর্তিত হয় না অপরিবর্তিত থাকে আবার কখনো কি হয় উঠানামা করে সো ক্ষেত্রে আমরা যেই ভার্বগুলো ইউজ করতে পারি যেমন ঊর্ধ্বমুখী গ্রাফের ক্ষেত্রে ক্লাইম টু মাউন্ট টু ইনক্রিজ টু রাইস টু এরকম ইউজ করতে পারি হ্যাঁ নিম্নমুখীর ক্ষেত্রে ড্রপ টু রিডিউস টু ডিক্রিজ টু ডিক্লাইন টু এরকম আমরা ব্যবহার করতে পারি আবার যেগুলো অপরিবর্তিত থাকে সেগুলো আমরা লিখতে পারি ডিড নট চেঞ্জ রিমেইন আনচেঞ্জড রিমেইন স্ট্যাবল এরকম আমরা লিখতে পারি যখন দেখা যায় যে উঠানামা করছে বাড়ছে কমছে তখন আমরা সেটাকে রাইজ অ্যান্ড ফল লিখতে পারি ফ্লাকচুয়েটেড লিখতে পারি ঠিক আছে সো আমরা চলো দেখি যে আমরা যখন আসলে লিখবো তখন সেটাকে আমরা কিভাবে লিখতে পারি প্রশ্নে আমরা চলে যাই দেখো এখানে আমরা শুরুতে এইভাবে শুরু করতে পারি আমরা কিন্তু টেকনিক গুলো মাথায় রাখবো যে গুলো আমরা ইউজ করব সেগুলো মাথায় রেখে আমরা এটা লেখার চেষ্টা করি হ্যাঁ ধরো আমরা শুরু করছি এভাবে যে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ টু টুয়েলভ তার মানে গ্রাফটা কি শো করছে যেটা শো করছে টপিক সেন্টেন্সটা আমরা এই কোয়েশ্চেন থেকে নিতে পারবো ঠিক আছে এবং আমাদের যে ইয়েতে ছিল যে স্যাম্পলটা ছিল সেখানে ছিল যে অ্যাকর্ডিং টু দা গ্রাফ অথবা অ্যাট ফার্স্ট গ্ল্যান্স আমরা বলতে পারি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স অথবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড আমরা দেখতে পাচ্ছি টু থাউজেন্ড ইট ঠিক আছে এবং হায়েস্ট কোথায় ছিল দ্য highest ইউজার্স ওয়ার ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড ইট এইটি পার্সেন্ট আমরা এটা একটা জাস্ট মানে ওভারঅল আমি প্রথম দেখাতেই আমি কী বুঝতে পারছি হ্যাঁ যে এত ছিল লোয়েস্ট এবং হায়েস্ট ছিল এত এবং দ্য গ্রাফ শোজ দ্যাট গ্রাফটা আসলে দেখাচ্ছে যে দ্য ইন্টারনেট ইউজার ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট টু এইটি পারসেন্ট ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টুয়েলভ টু টু থাউজেন্ড সেভেন্টিন তার মানে আমাকে গ্রাফটা কী দেখাচ্ছে যে ইন্টারনেট ইউজাররা আসলে কী করেছে ফ্লাকচুয়েট করেছে রাইজ অ্যান্ড ফল করেছে ফ্লাকচুয়েটেড বা আমরা ফ্লাকচুয়েটেড কেন্স কেন ইউজ করছি কারণ ২০১৭ সাল বারো থেকে সতেরো সেটা নিশ্চয়ই পাস্ট হয়ে গেছে সো আমরা ভার্বগুলো অবশ্যই পাস্ট টেন্সে ব্যবহার করব এখানে এই গ্রাফটা শো করছে দ্য ইন্টারনেট ইউজার্স ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট সো আমি ওভারঅল যেটা বুঝতে পারছি হাইস্ট ছিল এত লোয়েস্ট ছিল এত এবং ফ্লাকচুয়েট করেছে পঞ্চাশ থেকে আশি পার্সেন্টের মধ্যে উঠানামা করেছে কখনো বেড়েছে কখনো কমেছে রাইজেন ফল হয়েছে ঠিক আছে সো এরপরে আমরা চলে যাই সাপোর্টিং ডিটেলস এখন আমরা যে কথাগুলো বললাম এটা তো একটা ওভারঅল সামারির মতো ছিল এই তিন লাইনের মধ্যে দুই লাইনের মধ্যেও কিন্তু আমরা একটা সামারি মোটামুটি পাচ্ছি সো এখন আমরা যখন ডিটেলসে যাব সাপোর্টিং ডিটেলসে যাব তখন আমরা একটা ওভারঅল ডেস্ক্রিপশন এখানে দিতে থাকবো ওয়ান বাই ওয়ান যেমন ইন টু দ্য ইউজার্স ওয়ার ফিফটি ঠিক আছে টু থাউজেন্ড ছিল ফিফটি 2000 টু uh, সিক্সটিনে কি হয়েছে এটা বৃদ্ধি পেয়েছে না তাহলে আমরা এখানে লিখতে পারি না যে দ্য নাম্বার ওয়ার ইনক্রিজড টু সিক্সটি এবং এই সময়ের মধ্যে দ্য ডিউরিং দিস পিরিয়ড দ্য ইউজার্স ভ্যারাইড ফ্রম টেন পার্সেন্ট এখানে ভ্যারিয়েশনটা কত পার্সেন্টের মধ্যে হচ্ছে মাত্র দশ পার্সেন্টের পার্থক্য হচ্ছে তাই না মানে দশ পার্সেন্ট তো বেড়েছে আচ্ছা এখন আবার কি হয়েছে দেখো দু সালে এটা কিন্তু কমে গেছে তাই না আমরা বলেছিলাম বাট যখন আমরা ইউজ করব কানেক্টের হিসেবে তখন আমরা কন্ট্রাডিক্টরি কিছু একটু নেগেটিভ কিছু আসবে তখন তাই না কন্ট্রাডিকশন আসবে সো এখানে বাট ছিল কিন্তু প্রথম দিকে বারোতে বাড়লো বারো থেকে তেরোতে বৃদ্ধি পেলো চোদ্দোতে গিয়ে কি হয়ে গেল আবার কমে গেল সো আমরা এখানে বাট ব্যবহার করব বাট ইন দ্য নেক্সট ইয়ার টু থাউজেন্ড ফোরটিন দ্য ইউজার্স ড্রপ কত হলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে কত হল পাঁচ পার্সেন্টে মানে এটা দুই হাজার চোদ্দ তেরো থেকে কত পার্সেন্ট ডিক্রিস করলো ফাইভ পার্সেন্ট আচ্ছা এরপরে দেখো দুই হাজার পনেরোতে কিন্তু আবার বেড়ে গেল এজন্য আমি বলেছিলাম কানেক্টর হিসেবে হাউএভার ইউজ করতে কারণ আমরা এগেইন পজিটিভিটির দিকে চলে যাচ্ছি আবার বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে লিখব হাউএভার ইন টু থাউজেন্ড ফিফটিন্ট্যাবল হ্যাঁ স্ট্যাবল থাকলো কত পার্সেন্টে স্টেবল টু সেভেন্টি পার্সেন্ট বা ইট রিমেইন আনচেঞ্জ অ্যান্ড ইট ওয়াজ সেভেন্টি পার্সেন্ট বা স্টেবল টু সেভেন্টি পার্সেন্ট আমরা এটা বলতে পারি এবং তারপরে আমাদের আরও তথ্য রয়ে গেছে তাই না সো আমরা অ্যাগেইন অথবা অলসো এটা দিয়ে কানেক্ট করতে পারি অলসো উই নোটিস দ্যাট বা অ্যাগেইন উই নোটিস দ্যাট ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড সেভেন্টিনে দ্য ইউজার্স ওয়ার রেকর্ডেড এইটি পারসেন্ট ঠিক আছে অ্যান্ড দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্ট অফ দ্য গ্রাফ এবং কি হয়েছে দুই হাজার সতেরোতে একদম রেকর্ড করে ফেলেছে আশি পার্সেন্ট হয়ে গেছে এবং সেই পার্সেন্টটা ছিল সব থেকে পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ ঠিক আছে সো এভাবে আমরা মোটামুটি ডেসক্রিপশন দিয়ে দিলাম ওভারঅল একটা ডেসক্রিপশন হয়ে গেল সো আমরা এখন কনক্লুডিং লাইনসে যেতে পারি যেখানে আমরা বলতে পারি যে ওভারঅল দ্য গ্রাফ শোজ দ্য রাইজ অ্যান্ড ফল অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড টুয়েলভ টু সেভেন্টিন এখানে আমরা ওভারঅল একটা রাইজ অ্যান্ড ফল দেখতে পাচ্ছি তাই না কনক্লুডিং লাইনসে আসলে যেটা হয় আমরা শুরুতে যেটা বলি শুরুর যে মানে ইন্ট্রোডাকশান ওই ইন্ট্রোডাকশানেরই একটা রিপিটেশন হয় হ্যাঁ আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে ইন্টারনেট ইউজার ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট টু এইটি পার্সেন্ট সো এখানে আমরা ওই ফ্লাকচুয়েটেড না বলে আমরা আর একটু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করছি রাইস অ্যান্ড ফল দিয়ে আমরা এটাকে কনক্লুশন টানছি ঠিক আছে সো আমরা প্রত্যেকবার ইনক্রিজ টু ইনক্রিজ টু এরকম ব্যবহার করবো না রাইস টু রাইস টু এরকম ব্যবহার করব না আমরা সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করবো যেহেতু আমরা এখানে বেশ কিছু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছি এবং আমি বলেও দিয়েছি যেমন ক্লাইম টু ইনক্রিজ টু রাইস টু মাউন্ট টু হ্যাঁ বারবার যখন ইনক্রিজ হতে থাকবে তখন আমরা এরকম হতে পারে এক সময় যে শুধু ঊর্ধ্বমুখী হলো তখন আমরা এরকম ব্যবহার করব এবং প্রত্যেকবার ভিন্ন ভিন্ন সিনোনিমাস ওয়ার্ডগুলো ইউজ করব যাতে করে আমার লেখাটা অনেক বেশি সমৃদ্ধ হয় ঠিক আছে একটা ওয়ার্ড বারবার ব্যবহার করব না আচ্ছা সো আমরা এখানে দেখো এই গ্রাফটা এখানে আমি যা বলেছি সেটাই এখানে লেখা তোমরা একটু দেখে নিতে পারবে তোমাদের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু রাইট

কি বলে উপরে যেটা লিখে এটাকে কি বলে আমি এখন ভুলেই গেলাম মানে প্যারাগ্রাফ বা যে কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে উপরে হেডিংটা দিয়ে দিই তাই না এটা আরো ভালো একটা ওয়ার্ড আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে সো আমরা এরকম করে মানে হেডিংস দিয়ে দিব কিন্তু হ্যাঁ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ এটা আমি কোথায় পাবো আমার প্রশ্নেই কিন্তু ছিল এটা হ্যাঁ প্রশ্নটা শুরুই হয়েছে এটা দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ সো আমরা দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ এই যে হেডিংটা এটা আমরা দিয়ে দিব ঠিক আছে সো এই ছিল আজকের ওভারঅল ক্লাস তো আমি মনে হয় তোমাদেরকে টেকনিকটা ধরাতে পেরেছি এবং সেজন্য যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে আমাদের বইয়ে যে ইগুলো আছে মানে অনেকগুলো প্রশ্ন আছে এই ইসে গ্রাফ এবং চার্টের উপরে আমরা সেই গ্রাফ চার্ট নিয়ে আরও এক আরও একটা বা দুইটা ক্লাসে আমরা প্র্যাকটিস করব। তোমাদের কাজ হবে বইয়ে এগুলো দেখে আসলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করা যে আসলে এইভাবে এই গুলো ইউজ করে আমরা আসলে লিখতে পারি কি না ঠিক আছে তো সেটা তোমরা চেষ্টা করবে এবং আমি দেখি তোমাদেরকে আরো একটা বা দুইটা ক্লাসে আরো আমরা উদাহরণ গুলো নিয়ে আলোচনা করবো এগুলো নিয়ে আরো আলোচনা করবো এবং তোমাদের সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে হ্যাঁ আমাদের এখানে বুঝতে অসুবিধা এই টপিক গুলো নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ